গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছি একটু রেডি হয়ে গেছি। আজকে হলো সরস্বতী পুজো, তো তোমরা সরস্বতী পুজো অনেক অনেক এনজয় করো। আর এই যে আভিকেও রেডি করে দিয়েছি, আভিও রেডি হয়ে গেছে, সেট পিন দিইনি, ভয় লাগছে। এই যে আভি রেডি হয়ে গেছে, কেমন লাগছে কমেন্টে বলো তো। চলো ঠাকুরতলায় যাওয়া যাক, বামুন মশাই চলে এসেছে, চলো। খোলে না বাবা, খোলে না। গাইস, আভি হাতে করে দিল, তোমরা তো দেখতেই পেলে। আর পুজোর সবকিছু তোমাদের দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। তো চটপট করে রান্নাটা করে নিয়েছি, তারপরে কথা বলার জন্য আসছি, কেমন? চলো টাটা। তো গাইস, এখানে এক জায়গায় ঠাকুর হয়েছে, তাই দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে আভিকে চেঞ্জ করে দিয়েছি, আমিও চেঞ্জ হয়ে নিয়েছি, তো চলো নিয়ে যাই। ঠাকুর তো তোমাদের আর একটা দেখিয়ে আসলাম, এদিকে বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটা তরকারি হবে শুধু আলুর দম, আমাদের হলো কলাই সিদ্ধ আছে, তোমাদের আমি সবটাই শেয়ার করব। তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিয়ে, যে কথাই না তোমার দাদা ভাই, এই যে এখন টিফিন খাচ্ছে। আবি একটু হাই করো, ওদিকে আবি এখন ললিপপ খাচ্ছে, ওদিকে রান্না হচ্ছে। আমাদের এখনো আজকে দেরি হয়নি, মানে মনে হয় আজকে অনেক সকালে উঠেছে, তো মনে হচ্ছে দেরি হয়ে গেছে, কিন্তু আজকেই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, তরকারিটা করে নি, টাটা। খাবে বলছে, খাও খাও। হ্যালো গাইস, আজকে আমাদের রান্না হয়েছে আলুর দম আর ভাত, দেখতেই পাচ্ছ। আবিকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, তো খেয়ে নিই, দি কথা বলছি আবার। এই যে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, মামাম তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমাদের কচি কাচ্চারা সবাই শাড়ি পরে। এই যে দেখো, সবাই শাড়ি পরে এখানে ছোটো খাটো। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন? তো ফ্রেন্ডস, আমি তো ঘরে থাকছে না, আমাদের পাড়ার উপরই আর একটা এই পাশে পুজো হচ্ছে। এই ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে এনেছি, আবার একটু গেলাম, তাই ভাবলাম যে আর একটু তোমাদের দেখিয়ে আনি। এখন চলো পরে কথা হবে আবার। তো গাইস, এই যে আমাদের বাড়ির এখানে খিচুড়ি রান্না হচ্ছে ছেলেপিলের জন্য, খিচুড়ি প্রসাদ। এই যে আমার শাশুড়ি মা রান্না করছে, তো তোমাদের সাথে আমি এতক্ষণ কথা বলবো। গাইস, আমি তোমাদের সাথে কথা বলেছি, আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল ছেলেপিড়ে, তখন আর কোনো কথা হয়নি। তো এখন আমি তোমাদের সাথে একটু কথা বলার জন্য চলে আসলাম, এখনো খিচুড়ি বিচুড়ি ছেলেপিলে খাইনি। আর এই যে কালকে আবিকে মেহেন্দি করতে গিয়ে আমি মেহেন্দি করেছিলাম, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম।
আর আজকে মানে কোথাও বেরোইনি, তোমাদের সাথে শেয়ার করিনি, যদি কালকে বেরোই তোমাদের অবশ্যই করে শেয়ার করব। তো চলো বাড়ির কাজগুলো চটজলদি করে সেরে নিই, তারপরে ওখানে খিচুড়ি প্রসাদ দেবে, তখন গিয়ে তোমাদের দেখাবো, কেমন? টাটা। শোনো, ওই দাদাগুলো খেয়ে নিই, তোমাকে দেবো। ওখানে কি করে বসবো? ওই জন্য তোমাকে বলবে না, বলবে না বাড়ি পাতাই দাও, আমি খাই দেবো। ভাত দিয়ে খেলে রস লাগে, শোনা, খিচুড়ি দিয়ে খেলে রস লাগে না। একটু দাও। হ্যাঁ, হ্যালো গাইস, দেখতেই বুঝে দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া ক্রিম মাখা সব কমপ্লিট দেখে বুঝতেই পারছ। তো আজকে সারা দিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে যেটুকুনি পারলাম শেয়ার করেছি। তো কেমন লাগলো কমেন্টে জানিও, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বারবার বলছি, না ভিউজ না কিছু। আর আমি জানো তো আমাদের এখানে জিও টাওয়ার তো একটু কম, কারুর সেইভাবে ভিডিও দেখতে পাচ্ছি না। কয়েকদিন তোমরা একটু ওয়েট করো, তোমাদের আমি পুরো সব ভিডিওটা দেখে কমেন্ট করে আসব। কিন্তু আমার না এটা সমস্যা বলে আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা কি করছো বলো? তোমরা একটু বোঝো আমার কষ্টটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তো চাই, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি মা, আমি কান জি, এই দেখো, আমি একটু মুখটা দেখাও ফ্রেন্ডস কি বলো। টাটা।